Smoking is injurious to health. It causes cancer. धूमपान स्वास्थ्य पक्षे क्षतिकारक। धूमपान कैंसरेर कारण। আরে রাজ, কিছু বলবি? হ্যাঁ, বলছিলাম একটা ফিল্ম প্রোডিউস করছি, বুঝলি, এই 70 লাখের মতো বাজেট। নতুন একজন হিরোইনকে লঞ্চ করছি, আমি মার্কেট থেকে ম্যাক্সিমামটা তুলে নিয়েছি, 25 মতো শর্ট পড়েছে, দেবে? এর আগেও তো এই সমস্ত উল্টোপাল্টা বলে আমার থেকে প্রায় 40 লক্ষ টাকা নিলি, টাকাটা কিন্তু রিটার্ন করতে পারিস নি। আর আগের হিরোইনটাও তো তোকে ছেড়ে চলে গেল, তা এবার কোন হিরোইনের চক্করে পড়লি তুই? দাদা ভাই, এটা আমার ইজ্জতের কেস, আমি কমিট করে দিয়েছি, আর আমি বলছি ছবিটা হিট করবেই। প্লিজ দাও, আই হ্যাভ সাম ওয়ার্ক টুডে, স্পেয়ার মি রাজ, প্লিজ। তুমি আমাকে এতটুকু ফেভার করতে পারবে না? না। আচ্ছা, তুমি যে টাকাটা আমাকে দিতে চাইছো না, সেই টাকাটা কার? তোমার? এই টাকাটা বাবার বিজনেসের আর তার থেকে হওয়া প্রফিট, আর সেই টাকাটার ভাগ আমাদের সবার। কি বলি রাজ, তুই আমাকে যা শুনলে? যদি তোমার আদরের বোন মেঘা এসে টাকাটা চাইত, তুমি তো সুরসুর করে দিয়ে দিতে, না করতে পারতে? ওকে, মেঘা তোর মতন কখনো উল্টোপাল্টাভাবে টাকার ডিমান্ড করে না স্কাউন্ডার, আর তুই না ওর নখের ঝুঁকি নোস। আর বাবা যখন মারা যায় তখন কত টাকা টার্নওভার ছিল আমাদের কোম্পানির, ডিনার দায় তো সব ডুবতে বসেছিল, এই ফ্ল্যাটটা পর্যন্ত নিলাম হয়ে যেত, সমস্ত শেয়ার ভ্যালু লোয়েস্ট রেটে যাচ্ছিল, তখন আমাদের এই বিজনেসকে কেদার করিয়েছে। কোথায় ছিলিস তুই তখন? তখন তো ছিলিস কলেজের ড্রাগ অ্যাডিক্ট একটা বখাটে ছেলে, কলেজ থেকেও তোকে বার করে দিত যদি আমি গিয়ে প্রিন্সিপালকে রিকোয়েস্ট না করতাম তোকে ক্ষমা করার জন্য, আর সেই তুই আমাকে এত বড় বড় কথা বলছিস? দাদাভাই দেখো, টাকাটা আমার খুব দরকার দাদাভাই, এই গ্যাম্বলিংটা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই, একটা ছবি হিট আমার মার্কেটে সমস্ত লোন শুট করে দেবে, প্লিজ দাদাভাই হেল্প কর, প্লিজ প্লিজ প্লিজ। চুপ কর, তুই কথা বলতে পারিস না রাজ, তুই দাদাভাইকে এভাবে অসম্মান করতে পারিস না। একদম ঠিক কথা বলছি রাজ, আই বিগ অফ ইউ, তুই এভাবে লোকটাকে বলিস না। তুই তো বলবি, তুই তোর চামচি, শালা পারফেক্ট চামচি রাজ। এই কেঁচালে কি হবে, কেঁচালে কি হবে জানি না, তুই দালাভের কাছ থেকে কেমন ঠকে টাকা নিস, এক্সপ্লয়েট করিস ওকে। কি বলছিস তুই, কি বলছিস, এগুলো কি করে বলতে পারছিস? আমি জানি, তুই না থাকলে দাদাভাইয়ের কাছ থেকে টাকা পয়সা নিতে আমার কোনো অসুবিধা হতো না। আমি তো জানি তুই আমার সব কাজ বিগড়ে দিস, আর তোর মদতেই ও আমার সাথে কুকুরের মতো বিহেভ করে। রাজ, এক মিনিট দাঁড়া, টাকা। তারপরে তুই বলতে চাইছিস যে আমার মদতে দাদাভাই তোর সঙ্গে এরকম ব্যবহার করে, মানে এই সব কিছুর পিছনে আমি রয়েছি? হ্যাঁ, তুই আমার গ্রেটেস্ট এনিমি, আই হেট ইউ মেঘা, আমি তোকে দেখে নেবো তোকে।
দাদা ভাই, রাজ কিন্তু ভীষণ আপসেট। ও যা চাইছে তুমি কেন দিয়ে দিচ্ছ না? টাকাটা ওকে আমি আবারও দিতে পারি, কিন্তু কেন দেবো বলতো মেঘা? ওকে যত দেবো ও কিন্তু ততই পেয়ে বসবে। তুই আমার কত ভালো বোন, আর ওটাকে দেখ, আমাদের বংশের কুলাঙ্গা, একটা ওয়ার্থলেস লেজি ফেলো। দেখো দাদা ভাই, রাজ তোমার আমার থেকে ছোট, খুব আদরের। ও যদি নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজে থেকে কিছু একটা করতে চায়, তুমি আমি ছাড়া ওকে আর কি হেল্প করবে বলো? না মেঘা, এই রিকোয়েস্টটা তুই আমায় প্লিজ করিস না। আর যদি বাপি মা বেঁচে থাকতো, তবে আমার মতো সেম ডিসিশনটাই নিত। রাজকে নিজের পায়ে দাঁড়াতে গেলে ওকে এই ধাক্কা দেওয়াটা প্রচণ্ড দরকার ছিল, না হলে কোনোদিনও ওই ইন্ডিপেন্ডেন্টভাবে দাঁড়াতেই পারবে না। কিন্তু আমি বুঝতে পারছি না, তোর প্রতি এত গ্রাস কেন? তুই ওর কোন পাকা ধানে মই দিয়েছিস? কি জানি, আমি ঠিক বুঝতে পারি না। কি জানো দাদা ভাই, কিছু মনে করবে না, একটা কথা বলবো, আমার না খুব ভয় করছে। রাজ তো খুব সেন্টিমেন্টাল, ও যদি কিছু একটা করে বসে, আর কিছু না। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। তোমার সমস্ত খাবার আমি রেখে গেলাম, তুমি কিন্তু সময় করে, আমি মাসিকে বলবো ঠিক সময় মতো খাবারগুলো গরম করে আমাকে দিয়ে দেবে। লাইক এ গুড বাই, থ্যাংক ইউ। আর শোন, তোর অ্যাকাউন্টে একটা 50 লাখের ট্রান্সফার হয়েছে। কিসের? তোর এনজিওর জন্য। আরে কানাডায় আমার যে বন্ধুটা থাকে না, ও পাঠিয়েছে 50 লাখস। এক্স্যাক্টলি, আনএক্সপেক্টেড। আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ টু ইউ অলসো। ওকে, আমাদের রয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। চল, ওকে চল, বাই, সাবধানে যাস। হ্যাঁ, মাকে মাকে মাকে
আপনার শরীরের সুন্দর সুন্দর জায়গার ছবি আমার কাছে আছে, যদি সেটা পেতে চান তবে কামিং ফ্রাইডে আপনার বাড়ির কাছে যে পার্কিং লটটা আছে সেখানে 80 লাখ টাকা রেখে যাবেন, তাহলে সব ফটো ডিলিট হয়ে যাবে। আর হ্যাঁ, পুলিশকে জানাবেন না, জানালে কিন্তু সব ছবি সোশ্যাল সাইটে চলে যাবে। হ্যালো 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 তোকে হেল্প করতে পারলে আমার ভালোই লাগতো। অ্যাকচুয়ালি এতগুলো টাকা এইটুকুনি শর্ট নোটিসের মধ্যে কিভাবে অ্যারেঞ্জ করবো বুঝতে পারছি না। আমি আমি এখন কি করবো শালিনী? ভাই রাজ কি করে মুখ দেখাবো বলতো? তারপর তো গোটা সোসাইটি রয়েছে, আমার সুইসাইড করার ছাড়া কোনো উপায় থাকবে না। তুই এভাবে বলিস না, থাকলে খুব সুবিধে হবে। এই সময় স্টেটসে গেছে, এক সপ্তাহ তো লেগেই যাবে ফিরতে। বাই দ্য ওয়ে, মোটামুটি তুই কত টাকা অ্যারেঞ্জ করতে পেরেছিস? টাকা টাকা আমার কাছে 50 লাখস মতো আছে, মানে আমার টাকা নয়, এনজিওর টাকা। তো 30 লাখ শর্টেজ হচ্ছে। আমার তো চেক একটা এনক্যাশ হবে, ঠিক আছে আমি দেখছি। আই'ম ট্রাইং। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড ইনডিড, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। একটা কথা শুন, টাকাটা আস্তে আস্তে, কোনো চিন্তা নেই, অ্যারেঞ্জ হয়ে যাবে। আমি দাদাভাইকে বলে ঠিক ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, আমি বালকে রেখে দিতে পারবো না, কারণ আমি বলতে পারবো না। আস্তে আস্তে আমি শোধ করে দেবো, ডোন্ট ওয়ারি। না না, নো ইস্যু। তবে তুই কিছু মনে করিস না, তোর ভাই রাজকে আমার খুব একটা সুবিধের মনে হয় না। না না, কি বলছিস তুই? রাজ আমার ভাই, কখনো তো সম্ভব না। কি বলছিস? না, তুই তো বলেছিলি ওর টাকার দরকার হতে পারে। এনিওয়েজ, আমি আমি ভুলও হতে পারি। যাকে তুই চিন্তা করিস না, তোর টাকার অ্যারেঞ্জ হয়ে যাবে। পরশু দিন এসে আমি তোর টাকাটা দিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ও শোন, আমার না একটু মিটিং আছে আজকে, আমি উঠি, তোকে পরে আমি ফোন করছি, ঠিক আছে? ও চল, টেক কেয়ার। Thank you.
হ্যালো, টাকা পেয়ে গেছি, ফটো সব ডিলিট হয়ে গেছে, রাখছি। কি টিল্ট করে দি, ফাইনালি নিশ্চিন্ত হওয়া গেল, সব সর্ট আউট হলো। তুই না থাকলে আমি কি করতাম শালিনী, বল আমি কি করতাম? আচ্ছা এত বলার দরকার নেই, তুইও তো অসময়ে আমাকে অনেক হেল্প করেছিস, এবার একটু রিল্যাক্স হ। আচ্ছা শালিনী, ওরা ছবিগুলো ডিলিট করেছে তো? ওরা ওরা মিথ্যে বলছে না তো? আরে এতগুলো টাকা নিয়েছে, ডিলিট তো ডেফিনেটলি করেছে, তুই আর কনফিউজ করিস না, ডেফিনেটলি ডিলিট করেছে ওরা। কি হলো, একটু শান্ত হ না, তুই ফোন করলো তোরা, দেখলি তো? নয়তো কি করব, সারা জীবন কি ব্রাদার অফ ইন্ডিয়া হয়ে স্যাক্রিফাইস করে যাব ওই দুটো স্টেপ সিবলিংস এর জন্য? ফাক অফ, আমারও নিজস্ব শখ আছে, লাইফ আছে, আর তাছাড়া টাকাটা আমার দরকার ছিল ব্যাংককে আমার ওনারশিপ কোম্পানির ওপেনিং এর জন্য। বাবার কোম্পানির সব কিছু নিয়ে নিয়েছি, কিচ্ছু পরে নেই ওখানে, আর তাছাড়া ওই ফ্ল্যাটটাও লিজে দিয়ে দিয়েছি। নেক্সট উইকে আমি ব্যাংকক ফ্লাই করছি, তখন এসে ওরা পজিশন নিয়ে নেবে আর ও দুটোকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে। You are great. Okay. Bye. By the way, pics গুলো সত্যি ডিলিট হয়েছে তো? হ্যাঁ স্যার, কোনো চিন্তা করবেন না একদম। এখানে কিন্তু 10,000 এখানে মানুষ খুন হচ্ছে। না না স্যার, আপনি ভরসা রাখতে পারেন। Okay. Okay. Bye. Bye, sir.